বিশ্ব প্রযুক্তির খবর এয়ারপোর্টস প্রতো যুক্ত হচ্ছে ফিটনেস ট্র্যাকিং চলতি বছরে নতুন এয়ারপডস এবং আগামী বছর উন্মোচিত হবে নতুন এয়ারপডস প্রো আর প্রো সংস্করণে থাকবে মোশন সেন্সর সহ ফিটনেস ট্র্যাকিং সুবিধা নির্ভরযোগ্য সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ এন গ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয় অ্যাপল ফিটনেস ও ব্যায়ামের ভিডিও সেবায় নজর দিচ্ছে যা অ্যাপল ওয়াচ এবং অ্যাপল মিউজিকের সাথে সিংক্রনাইজ হবে সূত্র আরও জানিয়েছে অ্যাপল তাদের এয়ারপডস প্রো এর ডিজাইন পরিবর্তনের চিন্তাভাবনা করছে এদিকে আগামী মাসেই নতুন বিটস ব্র্যান্ডেড ওয়ারলেস এয়ারবাডস ঘোষণা করা হবে সম্প্রতি লেব্রন জেমস তাদের ইনস্টাগ্রামে এমনই ডিভাইস পরিধান করে ছবি প্রকাশ করেছিলেন শোনা যাচ্ছে এয়ারপটস ও এয়ারপটস প্রো সংস্করণের সাথে এয়ারপটস ম্যাক্স উন্মোচন করা হবে না এছাড়া কোম্পানিটি নতুন হাইব্রিড হোম হোমপড অ্যাক্সোসারিজ নিয়ে কাজ করছে এর মধ্যে রয়েছে স্পিকার এবং ক্যামেরা সহ অ্যাপল টিভি বক্স ও আরেকটি হাই এন্ডের স্পিকার ফির বিনিময়ে টুইটারে বাড়তি সুবিধা টুইটার তাদের সেবার মাধ্যমে আয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে আয় করতে মনোনিবেশ করেছে অন্যতম শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি টুইটার ব্লু নামের বাড়তি এই সেবা পেতে গ্রাহককে ফি পরিশোধ করতে হবে অ্যাপলের অ্যাপ স্টোরে টুইটার ব্লু সেবাটিকে দুই দশমিক নয় নয় ডলার ইন অ্যাপ পারচেস হিসেবে যুক্ত করেছে টুইটার ফলে সেবাটি ব্যবহার করতে আগ্রহীদের দুই দশমিক নয় নয় ডলার খরচ করতে হবে ধারণা করা হচ্ছে শীঘ্রই এই সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবাটির পরীক্ষামূলক সংস্করণ চালু করবে টুইটার যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমটি এর আগে টুইটার জানিয়েছিল তারা ফির বিনিময়ে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে কাজ করছে এই সেবার মাধ্যমে টুইট আন্ডু করার সুযোগ থাকতে পারে বলে জানা গেছে এছাড়াও যুক্ত হতে পারে রিডার মোড প্রযুক্তি ব্লগার জেন মানচুন ওয়াং দাবি করেছেন তিনি সর্বপ্রথম অর্থ প্রদান করেই ইতোমধ্যে এই সেবাটি ব্যবহার করেছেন গোপনে পরিচালিত বিটকয়েন মাইনিং স্থান বন্ধ করল যুক্তরাজ্য প্রচুর এনার্জি খরচের কারণে ক্রিপ্টো মাইনিং একটি নৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আইন প্রয়োগকারী সংস্থার জন্য এটি চিন্তার বিষয় অবৈধভাবে বিদ্যুৎ চুরির কারণে যুক্তরাজ্যের পুলিশ একটি বিটকয়েন মাইনিং সাইট বন্ধ করে দিয়েছে একটি সাইটে অনেক লোক নিয়মিত যাতায়াত করছেন বলে খবর পাওয়া যায় এরপর একটি পুলিশ ড্রোন ওই স্থানে পাঠানো হয় এবং সেখান থেকে তাপ উদ্গীরণ হওয়ার বিষয়টি ধরা পড়ে স্বাভাবিকভাবে পুলিশ কর্মকর্তারা সেটি গাজার কারখানা হিসেবে ধারণা করেন কিন্তু গত আঠেরোই মে যখন তারা ওই সাইটে যান তখন তারা একশো বিশেষায়িত বিটকয়েন মাইনার্সের ব্যাংক দেখতে পান কর্মকর্তারা ওই সব যন্ত্রাংশ জব্দ করেন এবং নিশ্চিত হন যে এই কার্যক্রম চালাতে লাখো পাউন্ড মূল্যের বিদ্যুৎ চুরি করে আসছে তারা এ সময় কাউকে সেখানে পাওয়া না গেলেও পুলিশ সাইটটির মালিককে খুঁজছেন ক্রিপ্টোমাইনিং খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বিশেষ করে জটিল কম্পিউটেশনাল গাণিতিক সমস্যা সমাধানে প্রচুর শক্তি ও সময়ের প্রয়োজন হয় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয় তা সুইডেন এবং নেদারল্যান্ডের মতো দেশের ব্যবহৃত শক্তির চেয়েও বেশি সতেরো দশমিক তিন ইঞ্চির প্রথম ক্রোমবুক উন্মোচন করল এসআর নেক্সট অ্যাট আসুস শীর্ষক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন চারটি মডেলের ক্রোমবুক উন্মোচন করেছে আসুস মূলত এন্টারপ্রাইজ গ্রাহকদের লক্ষ্য করেই এই ডিভাইসগুলো তৈরি করা হয়েছে এস আর ক্রোমবুক তিনশো সতেরো মডেলে উন্মোচিত হওয়া ল্যাপটপটি সতেরো দশমিক তিন ইঞ্চি সর্বপ্রথম ক্রোমবুক ল্যাপটপ রয়েছে পাতলা বেজেল ডিসপ্লে ব্যাকলিট এলইডি এবং সম্মুখভাগ উপরের দিকে রাখা স্পিকার ইন্টেলের সিলিকন প্রসেসর এবং ইন্টেল ওয়াইফাই সিক্স গিগা প্লাস প্রযুক্তি রয়েছে ডিভাইসটিতে প্রায় তিনশো ডলারের ক্রোমবুকটি সর্বোচ্চ দশ ঘন্টা ব্যাক দেবে এস আর ক্রোমবুক এন্টারপ্রাইজ স্পিন মডেলের ল্যাপটপ হল প্রথম কোনো ক্রোমবুক যেটি ইন্টেল ইভো প্ল্যাটফর্ম ভেরিফাইড সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে রয়েছে একাদশ প্রজন্মের ইনটেল আই সেভেন প্রসেসর এবং দুইটি থান্ডারবোল্ট ফোর পোর্টস সাতশো ডলারে ল্যাপটপটি জুনেই বাজারে আসবে